Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sommanit shudhibindo, ajke amra ei videote alochona korbo zakater taka bibhinno shongothonke jara unnoyonmulok shongothon jara ache manushke dan kore sadaqa kore emon shongothonke dan kora jabe kina fuqaha ikram ebong alem ulamagon amaderke ei bishoye ki dikdarshona diyechen ei bishoye shompurno alochona bujhte chaile dhorjo dhore amader sathei thakben ebong amader ei channel ti ekhono subscribe kore na thakle obosshoi subscribe kore diben to bondhugon amra kotha dirghayito na kore mul alochonay probesh korchi keu jodi আপনার রোজা অবস্থায় অথবা রোজা ছাড়া যে কোনো অবস্থায় যখন তার উপর যাকাত ফরজ হলো তো যাকাত ফরজ হওয়ার সময় যাকাতের টাকা সে যদি কোনো উন্নয়নমূলক সেবামূলক কোনো সংস্থাকে দান করে তাহলে কিন্তু তার যাকাতের হক আদায় হয়ে যাবে তবে আমাদেরকে একটা বিষয় খুবই ভালো করে লক্ষ্য রাখতে হবে বিষয়টা কি বিষয়টা হলো আপনি যে টাকাটা দিলেন এই টাকাটা কি সে মেরে দিচ্ছে কিনা এই টাকাটা কি সে শুধু গরীবদের মধ্যে দান করে নাকি সাধারণ গণহারে সকলকে দান করে এই বিষয়গুলো কিন্তু একটু বিবেচনায় রাখতে হবে যদি সে মানে মানুষকে যখন সেবা করা হয় দান করা হয় কখনো কখনো দেখা যায় গরীব বড় লোক অথবা সাধারণ যাদের প্রয়োজন নেই এমন ব্যক্তিদেরকেও কিন্তু মানে বিভিন্ন উপহার উপঢৌকন অথবা অনেক জায়গায় ত্রাণ এগুলো দেওয়া হয়ে থাকে গণহারে দেওয়া হয়ে থাকে তাই আপনার টাকাটা কি সঠিক কাজে ব্যয় হলো কিনা একেবারে গরীবদের জন্য ব্যয় হলো কিনা অনাথ ইতিম মিসকিন অসহায় অর্থাৎ যাদেরকে যাকাত দিতে হয় এমন ব্যক্তিদের ক্ষেত্রে শুধু ব্যয় হলো কিনা এই বিষয়গুলো কিন্তু একটু বিবেচনায় রাখতে হবে নতবা কিন্তু যাকাতটা আদায় হবে না কারণ যাকাত আদায় দিতে হবে আট শ্রেণীর মানুষকে গরীব ইতিম মিসকিন অসহায় অথবা কোনো কাফের মুশরিকদেরকে ইসলামের পথে আকৃষ্ট করার জন্য অথবা যারা সফরে গিয়েছে সেখানে গিয়ে গরীব হয়ে বড়লোক কিন্তু সফরে গিয়ে গরীব হয়ে গিয়েছে অথবা যারা আল্লাহর রাস্তায় হিজরতের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদের মধ্যে আছে এমন ব্যক্তিদেরকে আপনি যাকাত দিতে পারবেন আশা করছি এই বিষয়টি সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছে তারপরেও যদি অস্পষ্ট থাকে কমেন্ট করতে পারেন আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু